আজকে আমরা পড়ব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই বহুভোধী সংখ্যা মালা একটি রৈখিক বহুপদী সংখ্যামালা এক্স প্লাস ওয়ান কেন এর ঘাত হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় দেখি এক্স প্লাস ওয়ান তাহলে ভাগ করছি কাকে ভাগ করছি টু প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমে আছে টু এটা আনতে গেলে সঙ্গে কত গুণ করবো টু স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে এক্স ইন্টু হচ্ছে টু হচ্ছে প্লাস এবার নিচের চিহ্ন দুটো প্লাস আছে দুটি মাইনাস করে দিলাম এটা কেটে গেল থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি থেকে মাইনাস বাদ দিলে হবে স্কোয়ার মাইনাস এবার এক্স আনতে গেলে এক্স এর সঙ্গে কত গুণ করতে হবে প্লাস এক্স প্লাস এক্স আর এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা এটা কেন পাশে লিখলাম যেহেতু এখানে এক্সের কোনো পদ নেই ওই জন্য পাশে লিখলাম তাহলে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস এক্স এবার এই মাইনাস এক্সটা আনতে গেলে এক্সের সঙ্গে কত গুণ করতে হবে মাইনাস ওয়ান প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুণ খুলে হবে মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ খোলা হবে মাইনাস ওয়ান এখানেও দুটো চিহ্ন পাল্ট হলো মাইনাসটা প্লাস হলো মাইনাসটা প্লাস হলো তাহলে এটাও কেটে গেলো এটাও কেটে গেলো জিরো হলো ভাগ শেষ কত পেলাম জিরো তার মানে ভাগ মিলে গেল তাহলে আমরা জানি ভাজ্য সমান এটা ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল প্লাস ভাগ শেষ হওয়ার কথা তাহলে ভাজ্য কত টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ভাজক গুণিত ভাগ ফল এটা লিখলাম প্লাস ভাগ শেষ তো জিরো তাহলে ভাগ শেষটা আর কিছু লেখার দরকার নেই তাহলে আমরা পাচ্ছি এটাকে টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর একটা ফ্যাক্টর মানে উৎপাদক এটাকে বলবো উৎপাদক এক্স প্লাস ওয়ান এটাও একটা উৎপাদক তার মধ্যে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান কারণ যখন ভাগ জিরো হয়ে যাবে তার উৎপাদক হয়ে যাবে ভাজকের ভাজ্য যেটা তার উৎপাদক হয়ে যাবে ভাজক তাহলে এক্স প্লাস ওয়ান হলো টু এক্স কিউব একটি উৎপাদক অনুরূপে বলা যায় টু এক্স প্লাস ওয়ান এর গুণিত তাহলে কি পেলাম কোনো একটি রৈখিক বহু প্রতীসংখ্যামলা দিয়ে অন্য কোনো বহু প্রতীসংকামলা ভাগ করলে যদি ভাগ শূন্য হয় তবে রৈখিক বহুপতি সংকামলাটি হবে প্রদত্ত বহুপতি উৎপাদক সেটা মিলিয়ে নিয়ে যাক মানে রৈখিক বহু সংখ্যা দিয়ে কোনো একটি বহুপদী সংক্রমণকে ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয় তাহলে রৈখিক কি হবে ভাজ্যের একটি উৎপাদক এই যে উৎপাদক হয়েছে সেটাই এখানে লেখা আছে যে কোনো রৈখিক বহুপদী প্রতংখ্য মালা দিয়ে অন্য কোনো বহুপদী প্রতঙ্কালা ভাগ করলে যদি ভাগশেষটা জিরো হয় তাহলে রৈখিক বহুপদী সংখ্যা মালাটি হবে ওই প্রদত্ত বহুপদী সংখমালার উৎপাদক তাহলে কোনো বহুপদী সংখ্যামালা প্রদত্ত কোনো বহুতঙ্কালার উৎপাদক কিনা তা যে সহজ পদ্ধতিতে নির্ণয় করবো আমরা এখন কি করলাম ভাগ করে দেখলাম ভাগ শেষ জিরো হচ্ছে কিনা যদি ভাগ মিলে যায় তাহলে উৎপাদক হবে কিন্তু আগের উপাদ অনুযায়ী আমরা ভাগ না করে ভাগ শেষ বের করতে পারি তাহলে এক্ষেত্রেও আমরা ভাগ না করে কোন একটি রৈক্ষিক বহুপতি সংখ্যামালা অন্য একটি বহুপতি সংখ্যকালার উৎপাদক কিনা কি করে বের করব সেটা যে পদ্ধতির সাহায্যে বের করব সেটাই আমরা শিখব গুণনীয় উপাদ্দে কি গুণনৈক উপপাদ্যটা ধরি এফেক্স একটি বহুপদী প্রদিসংখ্যামালা যার মাত্রা এন আগের মতোই এফেক্স একটা বহুপতি সংখ্যকালা যার মাত্রা ইন জেনারেল ভাবে ধরা আছে মাত্রা এন n এর মান এক দুই তিন চার যা ইচ্ছা হতে পারে এ যে কোনো একটি বাস্তব সংখ্যা তাহলে কি এক্স মাইনাস এর সংখ্যা এর একটি উৎপাদক হবে এটা একটা রৈখিক বহুপতি সংখ্যামলা আর এফ একটা মান দেওয়া থাকে একটা বহুপতি সংখ্যামলা যে কোনো তার দ্বিঘাত তিঘাত যা থাকতে পারে এই বহুপতি সংখ্যামলাটা এফ এর একটি উৎপাদক হবে যদি এফ এ সমান জিরো হয় এটা কি এক্সের জায়গায় বসিয়ে দেওয়া হল তাহলে এফ এটা যদি জিরো হয় তাহলে এর উৎপাদক হবে উল্টোটাও সত্য যদি এফ এ জিরো হয় তাহলে এক্স মাইনাস এফএসের উৎপাদক হবে আবার এক্স মাইনাসে এফএক্স এর যদি উৎপাদক বলে দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব এফএস ওয়ান জিরো দুদিকটাই সূত্র খুব ইম্পর্টেন্ট এটা উপাদ্যটা পরীক্ষায় বিবৃতি আকারে আসতে পারে শুধু স্টেটমেন্ট আসতে পারে প্রমাণের দরকার নেই এর একটা প্রয়োগ শিখি টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভৌবধি সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান কিনা যাচাই করি ঠিক একই উদাহরণ আমরা প্রথমে আমরা এইটা নিলাম এই যে নিয়েছিলাম এটাই আমরা ভাগ করে দেখলাম শূন্য হচ্ছে সেই একই উদাহরণ আমরা এই গুণনিক উপপাদ্য সাহায্য করছি কী ছোটো হয় দেখি টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এটা একটা বহুপদী সংখ্যা হলো এটাকে ধরে নিলাম এফ এক্স তাহলে আমরা কী করতে চাইছি যে এক্স প্লাস ওয়ানটা এর উৎপাদক কিনা দেখব তাহলে এক্স প্লাস ওয়ানটা এই বহুদি সংকলের উৎপাদক কিনা যাচাই করতে গেলে আমরা আগে গুণ লোক কী কি পেলাম এক্স মাইনাস এটা এফ এক্সের উৎপাদক কখন হবে যদি এফ এ সমান জিরো হয় তার মানে এফ এ মানটা বের করতে হবে এক্স মাইনাস এ আকারে থাকলে এটা নিতে হবে এফের জায়গায় বসিয়ে দিতে হবে এক্সের জায়গায় বসিয়ে দিতে হবে তাহলে সেটা এ বের করে সেটা জিরো হচ্ছে কিনা দেখব এখানে এক্স প্লাস ওয়ান আছে এটাকে নিলে কী হবে এটা মাইনাস করে নিলাম ব্যাকেটে মাইনাস ওয়ান নিলাম তাহলে মাইনাস ওনার প্লাস ওয়ান হয় মানে এক্স মাইনাস এ একটা সাজিয়ে নেবে এ কত মাইনাস ওয়ান তাহলে প্রথমে আমরা এফ মাইনাস ওয়ান বের করবো এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়েছিলাম টু মাইনাস ওয়ান কিউব প্লাস থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা তিনবার গুণ করলে মাইনাসটা তিনবার মাইনাসই হবে ওয়ানটা তিনবার ওয়ানই হবে আর মাইনাস ওয়ানটা দুবার গুন করলে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস এটা মাইনাস ওয়ান বসে গেলো তাহলে মাই প্লাস টু মাইনাস ওয়ান করলে প্লাস মাইসে মাইনাস টু প্লাস তিন মাইনাস ওয়ান তাহলে তিন আর মাইনাস দুই মাইনাস এক মানে মাইনাস তিন তাহলে প্লাস তিন মাইনাস তিন শূন্য হয়ে গেল তাহলে এখানে ভাগ এফ মাইনাস ওয়ানটা পেলাম শূন্য তাহলে আগের উপাদ অনুযায়ী অনুযায়ী যেহেতু শূন্য হয়েছে তাহলে তাহলে হলো এর একটি উৎপাদক এই অঙ্কটাই আমরা প্রথমে করলাম ভাগ করে এখন করলাম ভাগ না করে এবার একটা এরকম অঙ্ক থাকতে পারে যেটা গুণনিক উপাদ প্রয়োগ করেই করবো কে এর মান কত হলে এই সংখ্যামালাটা এখানে একটা কে আছে এই সংখ্যামালাটি এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য হবে বলে আছে এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য হবে তাহলে কোনো একটা সংখ্যামালা যদি এক্স প্লাস টু দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা কি পাবো এটাকে যদি ধরে নিই আচ্ছা প্রথমে এটাকে এক্স ধরে নিলাম ফাংশন অফ এক্স এটাকে এক্স ধরে নিলাম এবার এটা দ্বারা বিভাজ্য বলেছে বিভাজ্য যদি হয় তাহলে এক্স প্লাস টু মানে কত এক্স প্লাস টুকে আমরা সাজিয়ে নেব এক্স মাইনাস মাইনাস টু তাহলে এ এর মান কত মাইনাস টু তাহলে এফ অফ মাইনাস টুটা আমরা বের করলাম এক্সের জায়গায় মাইনাস টু বসিয়ে দিলাম এটা মাইনাসটা প্লাস হয়ে গেলো চারবার গুণ আছে দুইটা চারবার গুণ করলে ষোলো হবে এটা দুইটা তিনবার গুণ করলে আট হবে এটা মাইনাসই থাকবে এটা প্লাস হয়ে যাবে দুইটা দুবার গুণ করলে চার হয়ে গেলো এটা তিন গুণে ছয় প্লাস এটা বত্রিশ মাইনাস চার দু গুণে আট কে এটা কেটে গেল তাহলে টোটাল হলো বত্রিশ থেকে চব্বিশ বদলে আট প্লাস এইট কে তাহলে এফ মাইনাস টুটা পেয়ে গেলাম এবার বলেছে বহুপদী সংক্রমণটি এক্স প্লাস টু দ্বারা বিভাজ্য হবে কে এর মান কত হলে তাহলে গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী এখানে উৎপাদক না লিখলেও চলতো যে এক্স প্লাস টুটা এ দ্বারা বিভাজ্য হবে কখন হবে যদি বিভাজ্য মানে কি এক্স প্লাস টু দ্বারা উৎপাদক তাহলে এক্স প্লাস টু দিয়ে এটাকে ভাগ করা যাবে তার মানে কি এফ 2. মাইনাস টা শূন্য হবে যদি শূন্য হয় এফ মাইনাস এক্স প্লাস টু এফ এর উৎপাদক এটা যা এক্স প্লাস দিয়ে একে ভাগ করাও তাই বিভাজ্য যদি এফ মাইনাস টা জিরো হয় তার এটা যেটা পেয়েছি এইট প্লাস এইট কে জিরো হয় তাহলে এইট কে সমান মাইনাস কে সমান মাইনাস এইট এইট নম্বর একটা উদাহরণ এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে এক্স কিউব প্লাস একটি উৎপাদক এক্স প্লাস এটাই ইম্পর্টেন্ট অঙ্কটা আচ্ছা এক্স টু দি পরেন ওয়াই টু দি পরেন এটাকে এক্স ওয়াই দুটুকিই চলরাশি মনে হচ্ছে কিন্তু আমরা একটাকে চলরাশি ধরবো ওয়াইটাকে ধরব না তাহলে শুধু যদি চলরাশি এক্স ধরি তাহলে এটাকে ফাংশন অফ এক্স করে লেখা যায় তাহলে এটাকে লিখলাম ধরে নিচ্ছি এটা এফ এক্স ফাংশন অফ এক্স ওয়াইটাকে আমরা ধ্রুবক হিসাবেই ধরছি কী দিয়ে ভাগ করবো এক্স প্লাস ওয়াই দ্বারা তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি এক্স মাইনাস মাইনাস ওয়াই তাহলে এর জায়গায় কত হলো মাইনাস ওয়াই তাহলে এফ অফ মাইনাস ওয়াই বের করেছি এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে দিলাম এন একটি অযুগ্ম সংখ্যা অযুগ্ম মানে বিজোড় সংখ্যা তাহলে মাথায় যদি বিজয় সংখ্যা থাকে মাইনাসটা বিজয় বার গুণ করলে কত মাইনাসই হলো ওয়াই টু দি দিয়ে পারেন কেটে গিয়ে শূন্য তাহলে গুণনীয় উপদ অনুযায়ী কী পেলাম মাইনাস ওয়াইটা এক্স মাইনাস এই যে এক্স প্লাস ওয়াই কী হলো এর একটি উৎপাদক এই যে এক্স প্লাস ওয়াই হল এফ এক্স মানে এক্সটু দিয়ে এন ওয়াই টু দিয়ে পারেন একটু আরেকটা উদাহরণ দেখা যাক এফেক্স বহুপদী সংখ্যামালার এফ অফ মাইনাস সমান জিরো হলে একটি উৎপাদক নির্ণয় করো অঙ্করা কিরকম এফেক্স একটা বহুপতি সংখ্যামালা বলা আছে কিন্তু এফেক্স এর মান কত সেটা বলে দেওয়া নেই বহুপদী সংখ্যামালাটা বলে দেওয়া নেই সেটা বলা আছে এফএক্স বলে সেখানে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে পেয়েছে শূন্য তাহলে এফএক্স এর একটা উৎপাদক হবে নির্ণয় করতে হবে আচ্ছা অঙ্কটা কিভাবে করবো এক্সের জায়গায় 1 -1/2 বসিয়ে শূন্য হয়েছে তাহলে কত -1/2 এখান থেকে কোন গুণ করলে হবে টু এক্স সমান মাইনাস ওয়ান একদিকে নিয়ে এলে টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে টু এক্স প্লাস ওয়ানই হবে এফেক্স এর একটা উৎপাদক টু এক্স প্লাস ওয়ানটা এই এরকম অঙ্ক থাকলে এভাবেই করতে হবে টু এক্স প্লাস ওয়ান হবে এফএক্স এর একটা উৎপাদক

থেকে আসতে পারে সব রকম টাইপে একটা করে দেখিয়ে দেওয়া হলো কিছু সাজেস্টেড এক্সারসাইজ দেওয়া হলো এগুলো করবে এছাড়াও যদি কেউ করতে চাও ক্লাস নাইনের বেঙ্গল বোর্ডের যে বই আছে কোষেদিকে সেভেন পয়েন্ট ফোর তারা এই এক্সারসাইজটা করবে